বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপ নিয়েছে ঘূর্ণিঝড় মোখাই। চার বন্দরের দুই নম্বর হুঁশিয়ারি সংকেত। উপকূলে ফিরছেন জেলে, নির্দেশনা না মেনে সমুদ্রে নামছেন পর্যটক। তেলের পর কৃত্রিম সংকটে নিয়ন্ত্রণহীন চিনির বাজার। সরবরাহ কমিয়ে দিয়েছে তিনটি মিল, বাড়ছে দাম, কারসাজি করে শত শত কোটি টাকা লোপাটের শঙ্কা। কয়লা না থাকায় দুই সপ্তাহ ধরে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রাতেও টানা পড়েন, শিগগিরই চালু বলছে কর্তৃপক্ষ। এই মাসেই লোডশেডিং কমার আশা। ডলার সংকটে ভারত থেকে রেলপথে চাহিদা মতো পণ্য আনতে পারছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা, কমেছে রাজস্ব, কাজ নেই শ্রমিকের। এবং পাকতে শুরু করায় গাছ থেকে নামানো হচ্ছে লিচু, বিভিন্ন প্রান্ত থেকে মাগুরায় কিনতে আসছেন ব্যাপারী। দিনাজপুরে লিচু পেতে অপেক্ষা করতে হবে আরও 10 দিন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্ন চাপটি ঘূর্ণিঝড় মোখাই রূপ নিয়েছে। সকাল 9টায় মোখার গতি ঘণ্টায় 68 থেকে 70 কিলোমিটার ছিল। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ধারণা, এখন যে গতিপথ আছে তাতে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এটি 14 তারিখ মিয়ানমার, কক্সবাজার, চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি 200 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। এদিকে মোখার প্রভাবে আজ সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীতে বৃষ্টি হতে পারে। এদিকে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সব প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ইতোমধ্যেই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেওয়া মানুষের জন্য 20 লাখ টাকা, চাল এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঘূর্ণিঝড় মোখা নিয়ে আবহাওয়া অধিদপ্তরে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। যা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা এবং সমুদ্র বন্দরসমূহের নিকটে এবং গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এই ছিল আজকে আমাদের সর্বশেষ পরিস্থিতি ঘূর্ণিঝড় মোখা নিয়ে। এটা আমরা 5 নম্বর বুলেটিন আজকে সকাল 8:30 আমরা জারি করেছি। আমরা এটা গভীরভাবে ওয়াচ করতেছি এবং এটা আমরা প্রতি 6 ঘন্টা পর পর এখন আমরা আপনাদেরকে এই বুলেটিনের মাধ্যমে আপডেট দিয়ে আপনাদেরকে দেশবাসীর মাধ্যমে জানাবো। এখনো পর্যন্ত যেইভাবে মুভ করতেছে এটা বাংলাদেশের কক্সবাজারের দিকে এখনো দাবি তো হয়নি। এখন যেভাবে মুভ করতেছে এটা এখন বাংলাদেশের খুলনা এবং এই যে আপনার ভারতের উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল ওই দিকে দাবি তো হচ্ছে। এটা কালকে আগামীকাল 12 তারিখ সকাল নাগাদ এটি উত্তর দিক থেকে তারপরে উত্তর পূর্ব দিকে টার্ন নেবে, রিকার্ভ করবে, তখন যাইয়া এটি কক্সবাজার এবং মায়ানমারের উত্তর উপকূল যেটি সেই দিকে দাবিতে হবে।
আর উপকূলের সর্বোচ্চ যে গতিবেগ এবং উপকূল অতিক্রম করার সময় তার পরিস্থিতি কেমন থাকবে এবং কবে নাগাদ সেটা উপকূল অতিক্রম? ওকে, সেটি হলো যে আপনি জানেন যে একটা ঘূর্ণিঝড়ে আমি যেটা বলেছি যে বাতাসের একটানা গতিবেগ যখন একটা সাইক্লোন, সিম্পল সাইক্লোন, সেক্ষেত্রে 62 থেকে 88 কিলোমিটার পার আওয়ার এর বাতাসের গতিবেগ, যখন সেটি সিভিয়ার সাইক্লোন হবে তখন 88 থেকে 118 কিলোমিটার, 89 থেকে 118 কিলোমিটার পার আওয়ার এর গতিবেগ হবে। তারপরে যখন সিভিয়ার, ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হবে তখন 118-119 থেকে তার উপরে গতিবেগ হবে বাতাসের প্রতি ঘন্টায়। সরাসরি যুক্ত ছিলাম আবহাওয়া অধিদপ্তরে। এই মুহূর্তে কক্সবাজারের লাবণী পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং মোংলা সুন্দরবন সংলগ্ন এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান। প্রথমেই সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাব এরই মধ্যে কক্সবাজারে তীব্র দাবদাহ পাশাপাশি যে সাগর কিছুটা উত্তাল রয়েছে, যার কারণে কিন্তু আবহাওয়া অফিস আগেই বলে দিয়েছিল যে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কিন্তু তীব্র দাবদাহ হবে এবং সেটি আগামী কাল পর্যন্ত অব্যাহত থাকবে এবং 13 তারিখ থেকে যে দুর্যোগপূর্ণ যে আবহাওয়া সেটি শুরু হবে, ঝড় বৃষ্টি সহ সাগরের যে আরও যে উত্তাল হয়ে ওঠা সে বিষয়গুলো থাকবে বলে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে সাগর কিছুটা উত্তাল রয়েছে, এই উত্তাল সাগরও কিন্তু এখন পর্যন্ত আবহাওয়া অফিস থেকে 2 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পর্যটক যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে তারা সাগরের যে উত্তাল ঢেউয়ের মাঝেও কিন্তু গোসল করছে। তবে তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি সার্বিক যে যে নিরাপত্তা দেওয়ার জন্য লাইফ গার্ড রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে এবং তারা চেষ্টা করছেন মানুষ যেহেতু আনন্দ করতে আসে সেক্ষেত্রে তারা একটু গভীরে যেতে চায়, সেক্ষেত্রে লাইফ গার্ড কর্মীরা সতর্ক অবস্থানে থেকে তাদেরকে আসলে গভীর সাগরে কিংবা হাঁটু পানির নিচে যেতে দিচ্ছেন না, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। তবে আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে যেহেতু পূর্ণিমার সঙ্গে ঘূর্ণিঝড় দুটোই একসঙ্গে হচ্ছে সেই ক্ষেত্রে উচ্চ জোয়ার, যেটি সর্বোচ্চ জোয়ার সাগরের ঢেউ সেটি আঘাত করতে পারে, সেই ক্ষেত্রে উপকূলে বেশ ক্ষয়ক্ষতি হতে পারে বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে। তবে এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি কক্সবাজার সমুদ্র উপকূলে যারা সাগরে যারা গভীর সাগরে গিয়েছিল জেলেরা তারা এরই মধ্যে 3000-এর অধিক ট্রলার সাগর থেকে উপকূলে ফিরেছে এবং বাকি যে 2000-এর মতো ট্রলার রয়েছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে আমরা উপকূলে খুব কাছাকাছি মাছ শিকার করতে দেখছি এবং তারা আগামীকাল সকালের মধ্যে উপকূলে ফিরে আসবেন বলে কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি জানিয়েছে। তবে প্রস্তুতির কথা বললে জেলা প্রশাসন 576টি আশ্রয়কেন্দ্র এরই মধ্যে প্রস্তুত করেছে এবং নগদ টাকা, শুকনো খাবার সহ সব কিছু মজুত রয়েছে সেই তথ্যটিও দিয়েছে। আর বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে যেহেতু ঝুপড়িঘর রয়েছে সেগুলোতে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল কক্সবাজার আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি সুন্দরবনের মোংলাতে সহকর্মী মাহমুদ হাসানের কাছে। মোখা তার প্রভাবে কিন্তু মোংলা এলাকায় যতটাই দেহে আছে অতটা কিন্তু মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তবে এই ঘূর্ণিঝড় আসার সাথে সাথে যে উপকূলীয় অঞ্চলে যে মানুষগুলো রয়েছে এবং জেলে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছে এই ঘূর্ণিঝড়ে। ইতিপূর্বে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছিল তাতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল মোংলা এলাকার উপকূলীয় অঞ্চলের। তবে এই ঘূর্ণিঝড়ের খবর শোনার সাথে তারা কিন্তু অনেকটাই বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া বন্দর কর্তৃপক্ষ আমাদের যে কথাটি জানিয়েছে যে বন্দর কর্তৃপক্ষে এখানে যতগুলো জাহাজ রয়েছে তারা কিন্তু সতর্কবার্তা তাদেরকে দিয়েছে যাতে কোনো রকম কোন জাহাজ তাদের নির্দেশনা অমান্য করে তারা যেন কোথাও না সরে যায়। এছাড়া এই মোংলা বন্দর চ্যানেলে যতগুলো বোট কার্গো রয়েছে এবং লাইটার জাহাজগুলো রয়েছে তারা যেন নিরাপদ স্থানে থাকে। এছাড়া উপজেলা প্রশাসন পৌর কর্তৃপক্ষ নৌবাহিনী কোস্টগার্ড তারাও কিন্তু প্রস্তুত রয়েছে। কোস্টগার্ডের 16টি স্টেশনে যে তাদের নৌজন গুলো রয়েছে তারা কিন্তু প্রস্তুত করে রেখেছে যাতে ঘূর্ণিঝড় যদি এখানে আঘাত হানে তারা সেই সময় যেন মানুষদেরকে তারা উদ্ধার করতে পারে এবং সবাইকে যেন সহায়তা করতে পারে। এছাড়া বন বিভাগ যারা রয়েছে তারা কিন্তু এক কথা বলেছে আমাদের কাছে যেটা জানিয়েছে
যে বন বিভাগে যে স্টেশনগুলো রয়েছে সেখানে যারা জেলেরা মাছ ধরতেছিল তারা যেন তারা কাছাকাছি থেকে তারা সাবধানে মাছ ধরতে পারে, তারা যেন গম্বুজ সমুদ্রে বা গহীন যেন বনের ভিতরে তারা যেন প্রবেশ না করে। এছাড়া উপজেলা প্রশাসন আমাদের যে কথা জানিয়েছে যে মংলা উপজেলায় 103টি সাইক্লোন শেল্টার রয়েছে, সেই সাইক্লোন শেল্টারগুলো তারা কিন্তু প্রস্তুত করে রেখেছে যাতে যদি ঘূর্ণিঝড় এখানে এই উপকূলীয় অঞ্চলে মংলা এলাকায় যদি আঘাত আনে তারা যেন সাথে সাথে মানুষদেরকে সেখানে আশ্রয় দিতে পারে, এবং ওখানে যদি বড় ধরনের কোনো আঘাত আনার সম্ভাবনা থাকে তাহলে এই শুকনা খাবার গুলাও রেডি করে রেখে যাতে মানুষদেরকে সেখানে যেন করতে পারে। এবং এই যে ঘূর্ণিঝড় মুখার যে প্রভাব এখানেও মংলা বন্দরে এখনো কিন্তু প্রচন্ড রৌদ্র রয়েছে এবং এখানে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নাই, দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনো শুরু হয়নি, তারপরেও কিন্তু তাদের ভিতরে আতঙ্ক কাটছে না। ইতিপূর্বে যতগুলো ঘূর্ণিঝড় রয়েছে মংলা বন্দরে কিন্তু প্রচন্ড আঘাত এনেছিল। তো এই ছিল মংলা থেকে আমার কাছে ঘূর্ণিঝড় মুখার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মংলায়, এর আগে ছিলাম কক্সবাজারে। নানা অজুহাত এবং কারসাজির মুখে ভোজ্য তেলের পর এবার অস্থির হয়ে উঠেছে চিনির বাজার, প্রতিদিনই লাফিয়ে বাড়ছে দাম। কৃত্রিম সংকট সৃষ্টি করতে তিনটি মিল চিনির সরবরাহ একেবারেই কমিয়ে দিয়েছে, বাকি দুটি মিল সরবরাহ স্বাভাবিক রাখলেও চাহিদা অনুযায়ী দিতে না পারায় বাজারে চিনির সংকট চরমে। পর্যাপ্ত পরিশোধিত চিনি আমদানি সত্ত্বেও শুধু এই কারসাজিতে শত কোটি টাকা হাওয়া হয়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। শাখা উত্তরপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের বাজারে পাইকারি পর্যায়ে বর্তমানে প্রতি কেজি চিনি 124 থেকে 125 টাকায় বিক্রি হলো, খুচরা পর্যায়ে সে দর অনেক আগেই 135 টাকা পেরিয়ে গেছে। এক্ষেত্রে নানা অজুহাতে মিল থেকে চিনি সরবরাহ না পাওয়ার অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের। ডিলাররা বলতেছে বাইরে আনতে পারতেছে না, এলসি যাচ্ছে না, ডলার ক্রাইসিস, যার কারণে ব্রাজিলে চিনি শর্ট, গ্যাস নাই, প্রোডাকশন হচ্ছে না, বিভিন্ন সময় আমাদের এখন টুকটাক আপনার প্রসেসিং সুগারও আসতেছে। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 10 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 221,940 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। গত অর্থ বছরের তুলনায় চিনি আমদানি কিছুটা কম হলো, পরিশোধিত চিনি আমদানি হয়েছে তুলনামূলক বেশি। এর ফলে মিল মালিকদের চিনি পরিশোধনের খরচ যেমন কমেছে তেমনি কাস্টমসও শুল্ক আদায় করেছে প্রতি কেজিতে 43 সেন্ট হিসাবে। যেহেতু ট্যারিফ মূল্যে শুল্কায়ন করা হয়, গত অর্থ বছরে যে মূল্যে শুল্কায়িত হয়েছিল এই অর্থ বছরে ঠিক একই মূল্যে আমরা শুল্কায়ন করতেছি, যে কারণে মূল্য কাস্টমস এন্ড থেকে কোনো ধরনের মূল্য বৃদ্ধি পায়নি। তবে ব্যবসায়ীদের দাবি, সাম্প্রতিক সময়ে ভারত চিনি রপ্তানি বন্ধ করে দেওয়ায় ব্রাজিলের চিনির চাহিদা এখন বেশি, তবে পাকিস্তান থেকেও মোটা দানার চিনি আসছে বাংলাদেশে। বর্তমানে বিশ্ববাজারে প্রতিমণ চিনির বুকিং রেট $675 মার্কিন ডলার। এক মাস পরে যদি মাল পায় একদিনে আপনার 3,000 টাকা ড্যামারে ছুটে, এক কেজিতে প্রায় আপনার 98 পর্যন্ত ড্যামারে ছুটে যাচ্ছে। তো এটা আপনার 15 দিনে, এক মাসে গেলে আপনার 15 টাকা ড্যামারে আপনার কস্টিংটা বেড়ে যাচ্ছে। আগে প্রতিদিন দেশে 5,000 মেট্রিক টন চিনির প্রয়োজন হলো, গরম আবহাওয়ার কারণে বর্তমানে চিনির ব্যবহার কিছুটা বেড়ে 6,000 মেট্রিক টন এসে দাঁড়িয়েছে। আর চলতি বছরের 4 মাসে চিনি আমদানি হয়েছে 141,690 মেট্রিক টন। এখন যেহেতু মিলগুলো দিনে চলনীতিতে চলছে আর এর ফলে তেলের পরিবার চিনির বাজারও অস্থিরতা, এখান থেকে অন্তত 1,000 কোটি টাকা হাওয়া হবে কয়েকদিনের মধ্যে, এমনটি বলছেন সাধারণ ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। কয়লা সংকটে 2 সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রাতেও চলছে টানাপড়েন। তবে কর্তৃপক্ষ বলছে শিগগিরই আবারও সচল হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, এরই মধ্যে কয়লা আমদানি করা হয়েছে। এ মাসের মাঝামাঝিতে লোডশেডিং 1,000 মেগাওয়াটে নামিয়ে আনা সম্ভব হবে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন যত কষ্টই হোক জ্বালানি কিনে বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে হবে। সানবীর রূপলের রিপোর্ট। বিদ্যুৎ খাতের উন্নয়নে যে কয়টি মেগা প্রকল্প দেশে চলমান তার মধ্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র অন্যতম। গেল বছরের শেষ ভাগে ভারত বাংলাদেশের যৌথ বিনিয়োগে চালু হওয়া কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি উৎপাদনে আসে, যার সুফলও মিলছিল পরিকল্পনা মাফিক। কিন্তু আমদানি করা কয়লার সংকটে পড়ে এত বড় প্রকল্পটি বারবার হোঁচট খাচ্ছে কাঙ্ক্ষিত বিদ্যুৎ উৎপাদনে। 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে এখানে প্রতিদিন প্রয়োজন 5,000 টন কয়লা। মজুত ফুরিয়ে এলেও নতুন কয়লা কেনার প্রক্রিয়া গতি হারিয়েছে ডলার সংকটে। শেষতক 24 এপ্রিল থেকে কার্যত বন্ধ এই প্ল্যান্টটি।
একই অবস্থা পটুয়াখালীতে চালু থাকা দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রও। ডলার সংকটে ঋণপত্র খুলতে দেরি হয়, পায়রাতেও চলছে কয়লার টানাপোড়েন। দ্রুত যোগান স্বাভাবিক না হলে অচিরেই রামপালের পথেই হাঁটতে হবে এই কেন্দ্রকেও। এসবের প্রভাবে বেড়েছে লোডশেডিংয়ের ভোগান্তি। যদিও আশার খবর হল চট্টগ্রাম বন্দর পর্যন্ত এসেছে রামপালের কয়লা, কর্তৃপক্ষের দাবি প্ল্যান্টে পৌঁছলেই শুরু হবে উৎপাদন। কয়লার জাহাজটি ইতিমধ্যে বাংলাদেশে এসেছে এবং আমরা আশা করছি যে আগামী দুই তিন দিনের মধ্যেই আমরা কয়লা আনলোডিংয়ের প্রক্রিয়াটা শুরু করতে পারবো এবং তারপর যত দ্রুত সম্ভব আমরা বিদ্যুৎ উৎপাদনের কাজ পুনরায় শুরু করতে পারবো। দেশে বর্তমান 16,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে কম বেশি 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই খাত নিয়ে সরকারের গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের কাছে প্রশ্ন ছিল লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে কয়লা সংকটে কিভাবে চালু থাকবে প্রকল্পগুলো। লোডশেডিংটা 1,000 থেকে 2,000 মেগাওয়াটের মধ্যে ভেরি করে, যেটা আগামী 3-4 দিনের মধ্যে 1,000 মেগাওয়াট আমরা নামিয়ে নিয়ে আসবো, যদি ভবিষ্যতে আমাদের দেশীয় কয়লাগুলি হয়তো উত্তোলন হবে। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিত মজুত ব্যবস্থা না থাকার মাশুল দিচ্ছে এসব বড় প্রকল্প। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলে ক্ষতির শঙ্কা আছে সামগ্রিক অর্থনীতির। যখন যে জ্বালানিটা চিপ সেটাকে আমাকে আনতে হবে, হ্যাঁ সেটার জন্য প্ল্যানিং রাখতে হবে। যত কষ্টই হোক যেন অর্থনীতিটা ঠিক থাকে, আমাদেরকে বিদ্যুৎ প্রস্তুত করতে হবে এবং এটার জন্য যেই যেই জ্বালানি লাগবে ইনক্লুডিং কয়লা আমাদেরকে আমদানি করতে হবে। সবশেষ তথ্য মতে জুনেই চালু হওয়ার কথা রামপালের দ্বিতীয় ইউনিট, সেক্ষেত্রে দুই ইউনিট চালাতে প্রতিদিন 10,000 টন কয়লার প্রয়োজন। তাই ইন্দোনেশিয়া থেকে 6,00,000 টন কয়লার ক্রয়াদেশ দেওয়া হয়েছে, পাইপলাইনে আছে আরও 60,00,000 টন কয়লা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের বোরঙ্গাইলে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দরে আগুন লেগেছে। পেঁয়াজ বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে ব্যবসা গরমে মানিকগঞ্জের বরঙ্গেল হাটে কিন্তু বেচা কিনা জমজমাট হয়ে পড়েছে পেঁয়াজের। কিন্তু পেঁয়াজের সরবরাহ কম থাকা একটা চাহিদা রয়েছে প্রচুর, এবং কি সপ্তাহ ব্যবধানে অর্থাৎ 400 থেকে 500 টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে যে পেঁয়াজ বেচা কিনা হচ্ছে, অর্থাৎ গেল গত সপ্তাহে 1900 টাকার পেঁয়াজ বিক্রয় হচ্ছে 2400 টাকায়। সপ্তাহ ব্যবধানে প্রতিমণ পেঁয়াজে বৃদ্ধি পেয়েছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। কৃষক লাভবান হলেও ভোক্তারা গাড়ি অতিরিক্ত যে খরচ তা কিন্তু তাদের ভোগ করতে হচ্ছে, অর্থাৎ পকেটটা কাটছে কিন্তু সাধারণ ভোক্তাদের। তবে কৃষকরা বলছেন উৎপাদন খরচ বেশি, ফলন কম হওয়া, এটা সরবরাহটা কম থাকায় বেড়েছে দর। এর বাড়তি দরের বোঝাটা কিন্তু বহন করতে হচ্ছে সাধারণ যারা ভোক্তা তাদেরকেই, এবং কি অস্বাভাবিক বৃদ্ধিতে কিন্তু আমরা কোনো মনিটরিংয়ের ব্যবস্থায় কিন্তু এইটা হাটগুলোতে বা বাজারগুলোতে আমরা দেখিনি। তবে সেই ক্ষেত্রে আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি, ভোক্তারা বলছে দফায় দফায় যে এই দ্রব্য মূল্য অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যটি পেঁয়াজে রয়েছে, এই পেঁয়াজের দ্রব্যটির যেহেতু অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থাটা জোরদার করার জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছে। এবং কি এই যে লাভটা এখন যে কৃষকরা বলছে বলে কয়েক মাস তাদের লোকসানের সম্মুখীন হলেও কিন্তু এখন তারা বেশ লাভবান হচ্ছে। এবং ঢাকার যা মহাসড়কে এই যে বরঙ্গালের হাটটিতে যে ব্যাপক বা বেশ পেঁয়াজের যে সরবরাহটা থাকে তা কিন্তু আজকে কম দেখা যাচ্ছে। এবং কি কৃষকদেরও আমরা দেখছি যে চাহিদা থাকার কারণে অল্প সময়ে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে পেঁয়াজ, বেশিক্ষণ আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারাও বলছে যে এখানে যে সর্বোচ্চ কমায় তারাও কিন্তু বিভাগে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা পেঁয়াজের বাজারের। চুয়াডাঙ্গায় ভারত থেকে রেলপথে বাংলাদেশে পণ্য আমদানি কমেছে। ডলার সংকটের কারণে রাজস্ব ও আমদানি অর্ধেকে নেমেছে। মালবাহী ওয়াগনে করে চাল, ভুট্টা, গম, পেঁয়াজ, পাথর, ছাই সহ বিভিন্ন পণ্য দেশে অল্প পরিসরে আমদানি হতো। গত বছরের তুলনায় এই অর্থ বছরে রাজস্ব আয় অর্ধেক কম। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও মাসুদুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে মালবাহী ওয়াগনে করে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। দ্রুত সময়ে পণ্য আমদানি ও খালাসের পর নির্দিষ্ট স্থানে চাহিদা মতো সরবরাহ সম্ভব হয়। কিন্তু ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা ভারত থেকে এলসির মাধ্যমে তাদের চাহিদা মতো পণ্য আমদানি করতে পারছেন না।
এই পথে ভারত থেকে মালবাহী ওয়াগানে করে চাল ভুট্টা পাথর পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। চলতি অর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 17,736টি ওয়াগানে পণ্য আমদানি হয়েছে, আয় হয়েছে 46,83,00,000 টাকা। অথচ গত বছরে মোট 32,474 ওয়াগানে পণ্য আমদানি হয়েছে আর আয় হয়েছিল 84,66,00,000 টাকা। এখন আমদানি কম হয় ব্যবসা ও কাজ কম বলে জানান ব্যবসায়ী শ্রমিক ও চালকরা। ওয়াগানে খুব একটা মাল আমদানি হচ্ছে না, যার কারণে আমাদের ট্রান্সপোর্ট ব্যবসা মন্দা যাচ্ছে। আগে খুব আসতো, এখন আসছে না, বিধায় আমরা ভাড়া সেভাবে মারতে পারছি না। বর্তমানে এলসি কম হচ্ছে, মাল কম আসছে। ডলার সংকট নিরসন করতে পারলে আমদানি বাড়বে বলে জানান সিএনএফ নেতা। ডলার সংকট নিরসন করে আমাদের 10% মার্জিনে এলসি খোলার সুবিধা করতে হবে, করলে আমরা ব্যবসায়ীরা সুবিধাগ্রস্ত হব। গত বছরের তুলনায় মালামাল অর্ধেক আমদানি হওয়ায় রাজস্ব কমেছে বলে জানান এই কর্মকর্তা। দর্শনা রেলপথে গত বছরের তুলনায় মালামাল অর্ধেক আমদানি হয়েছে, যার কারণে রাজস্ব প্রায় অর্ধেকে নেমে আসছে। দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে গত 10 মাসে পণ্য আমদানি হয়েছে 10,62,983 মেট্রিক টন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দিনাজপুরে মৌসুমের প্রথম লিচু বাজারে আসবে 20 মের পর। দানা বড় এবং পরিপক্ক হতে আরও 10 দিন সময় লাগবে, তবে টানা দাবদাহে আগাম লিচুর রং আসতে শুরু করেছে। এতে স্বাদ কমবে এবং ফলনও ক্ষতিগ্রস্ত হবে, তাই লিচু নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। চলছে প্রচণ্ড দাবদাহ, এতে সবুজ লিচু পরিপক্ক না হতেই রং আসতে শুরু করেছে। কৃষি বিভাগের তথ্য মতে মৌসুমের প্রথম মাদ্রাজি জাতের লিচু বাজারে আসে 20 মের পর, আর 15 জুনের পর আসতে শুরু করে বোম্বাই, চায়না, বেদানা, কাঁঠালি ও মোজাফফরি জাতের লিচু। অতিরিক্ত তাপমাত্রার কারণে এবার সময়ের আগেই লিচু লাল বর্ণ ধারণ করেছে, এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। লিচুর চামড়া জ্বলে যাচ্ছে, জ্বলে যাওয়ার পর ফাটে যায়। আকাশে পানি না হওয়ার কারণে লিচুর দানা খুব একটা ভালো হবে না। লিচু পাকার সময় হয়নি, আগাম লিচু রং আসতেছে, আসার কারণেই লিচুটা সমস্যা হচ্ছে। এদিকে অব্যাহত গরম ও উচ্চ তাপমাত্রার কারণে রং আসলেও লিচু অপরিপক্ক থাকবে বলে মনে করেন উদ্ভিদবিদ। অধিক তাপমাত্রার কারণে এই ইথিলিন নামক উপাদানটি উৎপাদন বেড়ে যাওয়ার কারণে এই ফলে যে রংটা চলে এসেছে, কিন্তু এর যে পরিপক্কতা, এটি কিন্তু পরিপক্ক হয়ে ওঠেনি। বিরূপ আবহাওয়ায় উৎপাদনে কিছুটা প্রভাব পড়তে পারে জানিয়ে গাছে বেশি করে পানি স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। নিয়মিতভাবে তাদের মাঠে বাগানে ফ্লাড সেচ দেওয়ার কথা বলতেছি, সন্ধ্যার পরে ঠান্ডা পানি স্প্রে করার জন্য তাদের পরামর্শ দেওয়া আছে। জেলার 5,500 হেক্টর জমির বাগানে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে এবছর মাগুরায় লিচুর বাম্পার ফলন হয়েছে। লিচু পাকতে শুরু করায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনতে আসছেন ব্যাপারীরা, আর কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি চাষি। শেখ ইলিয়াস মিথুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মাগুরা সদর উপজেলার হাজরাপুর, ইছাখাদা, মির্জাপুর, হাজপুর সহ প্রায় 30টি গ্রামে শুধু লিচু আর লিচুর বাগান। আকারে বড় আর সুস্বাদু হওয়ায় এই লিচুর চাহিদা দেশ জুড়ে। লিচু পাকতে শুরু করায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনতে আসছেন ব্যাপারীরা। চলতি বছর প্রতি হাজার দেশি লিচু 2,000 টাকা এবং মোজাফফরি ও বোম্বাই 2,500 টাকা দরে বাগান থেকে কিনছেন ব্যবসায়ীরা। দাম ভালো পাওয়ায় খুশি লিচু চাষীরা। লিচুর প্রায় কালার এসে গেছে, আমি লিচু ভাঙতেছি, লিচু ভেঙে ঢাকায় পাঠাচ্ছি। অন্যান্য বারের তুলনায় এবার আমি অনেক লাভবান। এদিকে বাম্বার ফলন হয়েছে, দেখাল লিচু চাষ করতেছি, আল্লাহ দিলে ভালো পয়সা পাবো। নিজস্ব বাগানের লিচু পাকা ধরেছে, এখন ব্যাপারও আসা শুরু করেছে। এমন অবস্থায় আমাদের লিচু আমি আজকে 1900 টাকা করে বাজারে বিক্রি করলাম। অন্য জাতির লিচু বাজারে আসার আগেই হাজরাপুরে জাতির লিচু বিক্রি শুরু হওয়ায় ভালো দাম পাচ্ছেন বাগান মালিকরা, বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের আশা 20 কোটি টাকার লিচু বিক্রি হবে। আশা করতেছি যে এবার প্রায় 8,000 মেট্রিক টন মতো লিচু উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 20 কোটি টাকার মতো হবে বলে আমরা মনে করছি, এবং এইটা কৃষকরা আগাম দাম বেশি দাম বিক্রি করবেন, তারা আর্থিকভাবে লাভবান হবে। চলতি মৌসুমে জেলায় 639 হেক্টর জমির বাগানে এবছর 8,000 মেট্রিক টন লিচু উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, মাগুরা। পাশাপাশি দুটি গ্রামে 3টি ইটভাটা, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ঘেঁষে নির্মাণ করায় নষ্ট হচ্ছে বসবাস ও পাঠদানের পরিবেশ। ঝিনাইদহের সদর উপজেলাতে এমন অনিয়ম হলেও উচ্ছেদে নেই প্রশাসনের কোনো উদ্যোগ।
সজীবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। বসত বাড়ি ঘেঁষে নির্মাণ করা হয়েছে ইটভাটা। কালো ছায়ার বিষাক্ত ধোঁয়ায় নিজের ঘরে অসহায় বাসিন্দারা। ঝিনাইদহ সদর উপজেলার চোরকোলো বড়বাড়ি গ্রামে বসত বাড়ি ও মধুহাটি মাধ্যমিক বিদ্যালয়ের কাছেই নির্মাণ করা হয়েছে HBMO সাধনা ব্রিক্স নামে দুইটি ইটভাটা। পরিবেশের ছাড়পত্র ছাড়াই পরিচালনার পাশাপাশি কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। ভাটার কালো ছায়ার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, জমির ফসল এবং বসবাসও পাঠদানের পরিবেশ। পাশাপাশি ট্রাক্টর দিয়ে প্রতিনিয়ত মাটি পরিবহন করায় নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। আমরা এডিয়া চাচ্ছি, দুই লোক বাড়িতে আমরা মরে যাচ্ছি। ঘরে খেতা খাবার কাজ করলে আমার ঘরে থাল বাটি আনবো। গ্যাসের কারণে আমাদের স্কুলে বসতে অনেক অসুবিধা হয়। কাদা কাজের সময় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ভাটা মালিক কর্তৃপক্ষ। অথচ আইন অনুযায়ী বসত বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। তবে শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। মধুবাটি ইউনিয়নের হচ্ছে ইটভাটাগুলো নিয়ে আমার কাছে হচ্ছে অভিযোগ এসেছে। তো অভিযোগের পরিপ্রেক্ষিতে হচ্ছে আমি হচ্ছে জেলা প্রশাসনের সহযোগিতায় হচ্ছে আমি এর বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নিব। মধুহাটি ইউনিয়নের চোরকোলো বড়বাড়ি গ্রামে প্রায় 8,000 মানুষের বসবাস। গ্রাম দুটিতে 3টি বিদ্যালয়, 1টি বাজার ও 1টি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। রাজধানীর কারওয়ান বাজারে ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবিড় সাহা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে রাজধানীর কারওয়ান বাজারের যে কাঁচা বাজার আড়তটি রয়েছে, অর্থাৎ সিটি কর্পোরেশনের যে মার্কেটটি, সেই মার্কেটটি কিন্তু আজ কিছুক্ষণ আগে কিন্তু এই মার্কেটটি সিলগালা করতে কিন্তু সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এসেছেন। পাশাপাশি আমরা দেখছি সিটি কর্পোরেশনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনিও কিন্তু আছেন। তাই এই কয়েক মিনিট আগে কিন্তু তারা এই মার্কেটের ভিতরে প্রবেশ করেছেন। তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা দিচ্ছেন যে মার্কেটটি ছেড়ে যেতে, এই মার্কেটটি কিছুক্ষণের মধ্যে হয়তো সিলগালা করে দেওয়া হবে, তারা এমনটি বলছেন। আমি কথা বলেছিলাম তাদের সাথে, তারা কিন্তু বলছেন যে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যেটি বলছেন যে আসলে এই মার্কেটে নিচতলা এবং দ্বিতীয় তলা মিলিয়ে মোট 113টি দোকান রয়েছে। এই 113টি দোকান কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। সম্প্রতি সময়ে কিন্তু যে বঙ্গবাজার এবং নিউ মার্কেটে যে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পরই কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের টনক নড়ে এবং এই ভবনটি আমরা যেটি দেখছি যে এই ভবনটি কিন্তু বেশ পরিত্যক্ত। আমরা ওপরের ছাদ যেটি দেখছি যে অনেক জায়গায় কিন্তু ফাটা দেখতে পাচ্ছি। তো সেই কারণেই কিন্তু তারা এই প্রতিষ্ঠানটি সিলগালা করতে এসেছেন। আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে তারা কিন্তু দাবি করছেন যে আসলে এই ভবনটি ঝুঁকিপূর্ণ না, তারা এমনটি দাবি করছেন। আমি সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে এই ভবনটির ছেড়ে দেওয়ার ব্যাপারে কিন্তু ব্যবসায়ীদের আগে বেশ কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছিল, তারা কিন্তু সেই নোটিশটি মানেননি। তারা কিন্তু অবৈধভাবে, এক কথাই বলতে গেলে অবৈধভাবে কিন্তু এখানে দোকান করে গেছেন বলে আমরা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের মাধ্যমে জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের সাথে। কিন্তু ব্যবসায়ীরা কিন্তু সিটি কর্পোরেশনের যা কর্মকর্তারা যারা আছে, যারা অভিযান চালাতে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে বাঘ বিতণ্ডায় জড়িয়ে যাচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন। তারা কোনোভাবেই চাচ্ছেন না এই মার্কেটটি সিলগালা করে দেওয়া হোক। তারা বলছেন যে আসলে এই মার্কেটটিতে দোকান করেই তাদের রোজ রুজি এবং পেট চলে। তো তাই তারা চাচ্ছেন যে এই মার্কেটটি যেন কোনোভাবেই বন্ধ করে না দেওয়া হয়। তারা কিন্তু আমরা এখানে দেখছি যে আসলে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং সিটি কর্পোরেশনের বিরুদ্ধে পাশাপাশি এই মার্কেটটি বন্ধ না করার কিন্তু দাবি তুলেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই পরিস্থিতির মধ্যে কিন্তু সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপ নিয়েছে ঘূর্ণিঝড় মোখাই। চার বন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত। উপকূলে ফিরছেন জেলে, নির্দেশনা না মেনে সমুদ্রে নামছেন পর্যটক। তেলের পর কৃত্রিম সংকটে নিয়ন্ত্রণহীন চিনির বাজার। সরবরাহ কমিয়ে দিয়েছে তিনটি মিল, বাড়ছে দাম। কারসাজি করে শত শত কোটি টাকা লোপাটের শঙ্কা। এবং কয়লা না থাকায় দুই সপ্তাহ ধরে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রাতেও টানা পড়েন, শিগগিরই চালু বলছে কর্তৃপক্ষ। এ মাসেই লোডশেডিং কমার আশা। এ ছিল এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন সময়ের।